সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহরবানিতে এই করোনা মহামারীর সময় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর মেহরবানিতে ভালোই আছি। আমরা গত ক্লাসে উদ্ভিদ মাটি থেকে কিভাবে পানি শোষণ করে, খনিজ লবণ শোষণ করে, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, ক্লাস করেছি। আশা করি তোমরা সবাই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি উদ্ভিদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, আবার অনেক ক্ষতির কারণও হয়ে যেতে পারে এমন একটি বিষয়। সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যেটা পর এক বছর পর পর বা এমনও হতে পারে প্রত্যেক বছরই কোনো না কোনো পরীক্ষায় চলে আসে। তো সেই বিষয়টি হচ্ছে আজকে প্রসেদন বা বাষ্পমোচন। প্রসেদন বা বাষ্পমোচন, উদ্ভিদ তার দেহের সমস্ত শরীরবৃত্তীয় কাজকে নিয়ন্ত্রণ করার জন্য পানি প্রয়োজন হয়। এজন্য উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে মূলরুমের সাহায্যে পাতায় পৌঁছে দিয়ে যায়। এই পাতা থেকে এই পানি উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কাজে লাগায়। এই খাদ্য তৈরিতে যতটুকু পানি লাগে তার কিছু অতিরিক্ত পানি থাকে, এই পানিগুলোকে উদ্ভিদ দেহ থেকে পাতার মাধ্যমে বের করে দেয়, আর ওই প্রক্রিয়াটাই হচ্ছে কি, বাষ্পমোচন। আর এই বাষ্পমোচনের সংজ্ঞা যদি আমরা একটু সুন্দরভাবে দিই যে বাষ্পমোচন কাকে বলে, বাষ্পমোচন কী, এইভাবে পরীক্ষায় আসে। আসলে বাষ্পমোচনটা হচ্ছে উদ্ভিদ তার দেহভ্যন্তর থেকে প্রয়োজনের অতিরিক্ত পানি পাতার মাধ্যমে বাষ্প আকারে নির্গমনের প্রক্রিয়াকে বলা হয় প্রসেদন বা বাষ্পমোচন। তাহলে পাতা থেকে যে পদ্ধতিতে পানি, অতিরিক্ত পানিটা নির্গমন হচ্ছে, বের করে দিচ্ছে, সেটি হচ্ছে প্রসেদন। মূলত কোথায় প্রসেদন হচ্ছে তার উপর ভিত্তি করে এই প্রসেদনকে তিনটি ভাগে ভাগ করা যায়। আমরা আজকে বুঝবো এই তিনটি ভাগে ভাগ করা যায় কী কী। এক নম্বর হচ্ছে পট্টরন্ধ্রীয় প্রসেদন, দুই নম্বর হচ্ছে ত্বকীয় প্রসেদন, তিন নম্বর হচ্ছে লেন্টিকুলার প্রসেদন। পট্টরন্ধ্রীয় প্রসেদন, আমরা পাতার মধ্যে পাতার উপরের সবুজ অংশটাকে যদি ঘষে উঠায় ফেলি, ভিতরে একটা জালের মতন দেখা যায়, ওটি হচ্ছে পট্টরন্ধ্র। রন্ধ্র মানে হচ্ছে কি, ছিদ্র। ওই পট্টরন্ধ্র, ওই ছিদ্রের মাধ্যমে যেভাবে পানিটা বের হয়ে যায় ওটাকে বলা হয় পট্টরন্ধ্রীয় প্রসেদন। ত্বক, উদ্ভিদ তার ত্বক থেকে যে প্রসেদন হয় পাতার মাধ্যমে, দেহভ্যন্তর থেকে মানে ত্বকের মাধ্যমে যে প্রসেদনটা হয় পানিটা বের করে দেয় সেটাকে বলা হয় ত্বকীয় প্রসেদন। লেন্টিকুলার, আমরা প্রত্যেকটা উদ্ভিদের কাণ্ড দেখেছি, কাণ্ডর নিচের অংশগুলো থেকে অনেক সময় পানি বের হয়ে যায়, ওটাকে বলা হয় লেন্টিকুলার প্রসেদন। আমরা বাস্তবিক ক্ষেত্রে প্রসেদনের একটা পরীক্ষা করতে পারি। আমি এখানে দুটো চিত্র আঁকেছি, আশা করি বিষয়টা দেখতে পাচ্ছ। একটা চিত্রের মধ্যে টবের মধ্যে গাছ আছে, এই গাছের মধ্যে পাতাও আছে। আরেকটা চিত্রে, পাশের চিত্রে শুধু গাছ আছে, কোনো পাতা নেই। এটা হচ্ছে পত্র ঝরা, আর এটা হচ্ছে কি, পত্র সহ। এই উদ্ভিদ দুটিকে যদি আমরা, এই টবটাকে একটা পলিথিন দিয়ে যদি মুড়ায় রাখি, আমি মুড়ে রাখছি দুটিকেই। মুড়ায় রাখার পর আমি যদি আগের দিন ঘরের মধ্যে এটি রেখে দিই, টবেরটাকে পলিথিন দিয়ে মুড়ায়, পরের দিন যদি দেখি বা একই সময় আমরা যদি দেখতে যাই, তাহলে দেখা যাবে একটি পলিথিনের মধ্যে পানির বিন্দু জমা হয়েছে আর অন্য পলিথিনে কোনো কিছু জমা হয়নি। এ দ্বারা বোঝা যাচ্ছে আমরা কিন্তু টবেও পানি দেইনি, গাছেতেও পানি দেইনি, অটোমেটিক্যালি দেখা যাচ্ছে কি, পলিথিনের মধ্যে পানির বিন্দু জমা হয়ে আসে। এই পানিটা কোত্থেকে আসলো, কীভাবে আসলো, আমাদের মনে কিন্তু অটোমেটিক্যালি একটা প্রশ্ন আসতে পারে। আর পাশের যে পট্ট ছাড়া যে উদ্ভিদটা ছিল, এই উদ্ভিদের পলিথিনে কোনো পানি নেই, এর কারণটা কি? এর কারণে হচ্ছে কি, পাতার মাধ্যমে প্রসেদন। উদ্ভিদ তার দেহের অভ্যন্তরের কিছু পানি সে শোষণ করছে, করার পরে অতিরিক্ত পানিগুলো সে পাতার মাধ্যমে বাষ্পাকারে বের করে দিয়েছে, যেটা পলিথিনের মধ্যে আটকে গিয়েছে, বিন্দু বিন্দু সৃষ্টি করেছে। কিন্তু এই পাশের চিত্রের উদ্ভিদে কোনো পাতা ছিল না, বিধায় সেখানে কোনো প্রসেদন হয়নি। তাহলে এভাবে আমরা প্রসেদন বিষয়টা বাসায় গিয়ে দেখতে পারি, নিজেরা তৈরি করতে পারি। প্রসেদনকে একটা প্রশ্ন চলে আসে মাঝে মাঝে পরীক্ষায়, কাকে নেসেসারি ইভিল বলা হয়, মানে প্রয়োজনীয় উপদ্রব। এই নেসেসারি ইভিল, প্রয়োজনীয় উপদ্রব, উপদ্রব আমার প্রয়োজনীয়, এই বিষয়টা আসলে একটু খটকা লাগার মতন। এই প্রসেদনের গুরুত্বটার মধ্যেই চলে আসে নেসেসারি ইভিল, প্রয়োজনীয় উপদ্রব। উদ্ভিদের জীবনে প্রসেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উদ্ভিদ তার দেহে পানির যেমন প্রয়োজন হয়, অতিরিক্ত পানি যদি সে সঞ্চয় করে রাখে তাহলে সেই পানি যদি বের করে না দিতে পারে তাহলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে।
তাহলে সেই ক্ষেত্রে প্রসাধন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য একে বলা হয় প্রয়োজনীয় ইভিল বা প্রয়োজনীয় কি উপদ্রব, নেসেসারি ইভিল বলা হয়। এই অতিরিক্ত পানি উদ্ভিদের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আবার উদ্ভিদ তার কোষের অভ্যন্তরের যে সার্বিক বিক্রিয়াগুলো আছে, যে প্রসাধন বা অভিশ্রবণ, তারপরে হচ্ছে কি ব্যাপন প্রক্রিয়ায় পানি শোষণ করে, সব কিছুতেই এই আন্ত অভিশ্রবণ প্রক্রিয়াটা প্রসাধনের মাধ্যমে হয়। এতে কোষের ভিতর কোষরসের যে ঘনত্ব আছে, এই ঘনত্ব বৃদ্ধি পায়। প্রসাধনের মাধ্যমেই উদ্ভিদ সতেজ থাকে, কাণ্ড সতেজ থাকে, পাতা সতেজ থাকে, কারণ সব জায়গায় কোষের মধ্যে কোষের রসের ঘনত্ব পাচ্ছে। সো সব কিছু মিলে উদ্ভিদের জীবনে যেমন প্রসাধন গুরুত্বপূর্ণ, আবার যদি এই পানিগুলো না বের করে দেয় তার জন্য ক্ষতির কারণ হয়ে যায়। তো এই হচ্ছিল প্রসাধনের গুরুত্ব। আমরা প্রসাধন কি, প্রসাধন কোথায় কোথায় হয়, প্রসাধনের গুরুত্ব যদি আমরা বিস্তারিত পড়ি তাহলে এই বিষয়গুলো আরও পরিষ্কার হবে। তো সার্বিক বিষয়ে আমার যে প্রসাধনের গুরুত্ব চলে আসতেছে, যে একটা জিনিস প্রয়োজন বাট এটা যদি আমি না ছেড়ে দিই তাহলে আমার ক্ষতির কারণ, সেই এই জিনিসটাই হচ্ছে প্রসাধন। উদ্ভিদ তার খাদ্যের জন্য যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা শোষণ হয় এর জন্য প্রসাধন ততটা গুরুত্বপূর্ণ নয়। সালোক সংশ্লেষণে প্রসাধনের কোনো ভূমিকা নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে প্রসাধন হচ্ছে কি শুধু তার কোষের কোষরসের ঘনত্ব বৃদ্ধি করা, নিজেকে সতেজ রাখা, যেন ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, আর এই হচ্ছে তার প্রসাধনের মাধ্যমে এই কাহিনীটা হয়। আমরা এই প্রসাধন কি, প্রসাধনের গুরুত্ব এই পড়াটা পড়া থাকলো গত আগামী ক্লাসে। আমরা এটা তোমাদের বাড়ির কাছেও থাকলো, সবাই সুন্দর করে বুঝবা পড়বা এবং লিখে আমার গ্রুপে সেন্ড করে দেবা, আমি দেখবো। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে বলবা, আমি সমস্যার সমাধান করে দিব। তাও যদি না পারি তোমরা প্রয়োজনে সশরীরে স্কুলে আসবা, যোগাযোগ করবা, আমরা সমস্যার সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।